আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বুলবুল আহমেদ মোল্লাকান্দি লাল সহকারী শিক্ষক মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ, আর ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায়ে আজকে আমরা জানবো সাধারণত ব্যবসায় পরিবেশ কাকে বলে। তো নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তারা সবাই নিজ নিজ পাঠ্য বই নিয়ে পড়ো, বসো, এবং আজকে আমি ব্যবসায় পরিবেশ কাকে বলে তা তোমাদেরকে এবং পরিবেশের উপাদানগুলো কী কী তা সম্পর্কে তোমাদের আজকে আমি ধারণা দেব। তো আমার যেহেতু প্রথমে ব্যবসায় পরিবেশ সম্পর্কে আজকে আমাদের ধারণা নিতে হবে, তো প্রথমেই আমার জানতে হবে ব্যবসা কাকে বলে। তখন আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমকেই সাধারণত ব্যবসা বলা হয় থাকে। আমি আবার বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে, কোনো অবৈধভাবে যদি তুমি মুনাফা অর্জন করো তাহলে কিন্তু আমাদের এটা ব্যবসা অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটা আইনগত বাধা আছে। তাহলে আমি প্রথমে জানলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে আইনগতভাবে গঠিত পরিচালিত কর্মকাণ্ডই হচ্ছে সাধারণত ব্যবসা। তো এই ব্যবসার মধ্যে আমরা সাধারণত বলি ব্যবসা যে সকল পরিবেশের উপর নির্ভর করবে ওই পরিবেশ সম্পর্কে আমার ধারণা নিতে হবে। তো আমরা আজকে জানবো ব্যবসায় পরিবেশ বলতে কী বুঝো। এখন দেখা যাচ্ছে যে বলা আছে ব্যবসায় পরিবেশ কাকে বলে, তো যে সকল প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী উন্নতি ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকেই ব্যবসায় পরিবেশ বলে। তো আমি আবার বলি, যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা গঠন পরিচালন করা হয়ে থাকে এবং যা ব্যবসা গঠন করার জন্য সাহায্য করে তাই হচ্ছে কি আমাদের ব্যবসায় পরিবেশ। তো আমরা আবারও বলি একটু দেখি, যে সকল প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান, এটা প্রাকৃতিক হইতে পারে এবং মানুষ সৃষ্টি হতে পারে, তো যেই সকল উপাদান প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান দ্বারা সাধারণত ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী ব্যবসাটা গঠন কীভাবে করতে পারে, এটা কাজ কীভাবে করতে পারি, এবং উন্নতি অবনতি, একটা ব্যবসার মধ্যে আমাদের উন্নতি হতে পারে এবং অবনতি হতে পারে, লাভ অথবা ক্ষতি হতেই পারে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আর এই ব্যবসাটাকে সরাসরিভাবে যেই পরিবেশটা সাহায্য করে, যে উপাদানগুলো সাহায্য করে সেইগুলোর সমষ্টিই ব্যবসায়িক পরিবেশ। তাইলে আমরা এখন জানলাম ব্যবসায় পরিবেশ কাকে বলে। তো ব্যবসায় পরিবেশের সাধারণত আমরা জানি ব্যবসায় পরিবেশের উপাদানকে ছয় ভাগে ভাগ করা আছে। আমরা জানলাম ব্যবসায় পরিবেশের উপাদানকে সাধারণত ছয় ভাগে ভাগ করা আছে। তোমাদের দেখা যাচ্ছে বহু নির্বাচনের মধ্যে আসতে পারে যে ব্যবসায় পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা আছে, তো আমরা জানি সাধারণত ছয় ভাগে। তো প্রথম নম্বর উপাদান হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো আমি আবারও বলি আমাদের এই ব্যবসায় পরিবেশকে সাধারণত ছয়টা ভাগে ভাগ করছে, প্রাকৃতিক পরিবেশ দ্বিতীয়, অর্থনৈতিক পরিবেশ তৃতীয়, রাজনৈতিক পরিবেশ চতুর্থ, সামাজিক পরিবেশ এবং আইনগত পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ। এখন আমরা জানলাম প্রাকৃতিক পরিবেশ কী বা এটার মধ্যে কী কী উপাদান থাকে। আমরা এখন জানবো ব্যবসা করতে গেলে আমাদের কী কী উপাদান দরকার হয়, এই ছয়টা উপাদান আমাদের দরকার হয়, আর এই ছয়টা উপাদান ছাড়া আমাদের ব্যবসা গঠন পরিচালন করা যাবে না। তাইলে আমি যদি একটা ব্যবসা করতে চাই বা ব্যবসায় বিনিয়োগ করতে চাই তাইলে ব্যবসা করার জন্য আমাদের প্রথমেই করতে হবে যে লাভের চিন্তাভাবনা করতে হবে। তো আমি যদি ব্যবসা করতে যাই তাহলে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ সম্পর্কে আমাদের সুযোগ সুবিধা থাকতে হবে। এই ছয়টা উপাদানের যদি একটাও কোনো উপাদান আমাদের ওই ব্যবসায়ের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা গঠন পরিচালন করা যাবে না। তো আমি প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সকল উপাদান থাকবে ওই উপাদানগুলো হচ্ছে কি জলবায়ু, ভূমি, নদ নদী, প্রাকৃতিক সম্পদ। তো আমি সাধারণত ব্যবসা করার জন্য আমাদের জলবায়ু প্রয়োজন এবং ভূমি প্রয়োজন, নদ নদী প্রয়োজন, প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। তো যেহেতু আমাদের ব্যবসা করার প্রাকৃতিক পরিবেশ ছাড়া আমরা যে কোনো জায়গায় ব্যবসা গঠন পরিচালন করতে পারবো না, তো জলবায়ু যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমি ব্যবসা করতে পারবো না। তারপরে বলা আছে ভূমি, যদি আমার ভূমি না থাকে তাইলে আমি কোথায় ব্যবসা গঠন বা পরিচালন করব। নদ নদী আমাদের যাতায়াত এবং পণ্য উৎপাদন এবং যাতায়াত কাজে ব্যবহৃত হয়, তো নদ নদী না থাকলে আমাদের এই কী বলে যাতায়াত খরচটা বেশি হয়, এই জন্য আমাদের নদ নদী থাকলে আমাদের ব্যবসা পরিবেশের জন্য একটা ভালো উপাদান হিসেবে কাজ করবে। প্রাকৃতিক সম্পদ, আমরা সাধারণত প্রাকৃতিক সম্পদ, যেমন আমাদের বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস, গ্যাস দ্বারা আমরা কী করতে
এই সাধারণত জ্বালানির কাজে ব্যবহার করে থাকি। তো বিভিন্ন কলকারখানার তৈরি পোশাকের জন্য আমরা কি করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তো তারপরে আমাদের দেখা আছে অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমাদের যে সকল উপাদান থাকবে, প্রথমে থাকবে সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংক। তো আমরা সাধারণত যে কোনো ব্যবসা গঠন বা পরিচালন করতে গেলে অর্থনৈতিক উপাদান ছাড়া আমাদের হবে না। এগুলোর মধ্যে আমাদের প্রথম লাগবে অর্থ, এবং যদি আমাদের অর্থ থাকে তাহলে আমাদের মূলধন বিনিয়োগ হবে, আর এই বিনিয়োগের মাধ্যমে আমরা ব্যবসাটা করতে পারবো। আমাদের যেই ঝুঁকিগত সমস্যা আমাদের দূর করবে সাধারণত ব্যাংক এবং বীমা আমাদের। তো আমাদের এখানে অর্থনৈতিক পরিবেশ ছাড়া যে কোনো ব্যবসা বা ব্যবসায়ী পরিবেশ কখনোই হবে না এবং গঠন এবং পরিচালনা করতে পারবো না। তারপর দেয়া আছে আমাদের রাজনৈতিক পরিবেশ। এখন আমাদের দেশে যদি আমরা যদি একটা ব্যবসা করতে চাই বা ব্যবসায় পরিবেশ গঠন করতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক একটা পরিবেশ দরকার আছে। এখন রাজনৈতিক পরিবেশের মধ্যে যে সকল উপাদান থাকবে, প্রথম থাকবে একটা দেশের সরকার, দ্বিতীয়তে থাকবে আইন শৃঙ্খলা, সরকার নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা করবে, সরকারি কিছু কিছু নীতিমালা আছে, আর এটা হচ্ছে কি সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এক দেখতে হবে আমি ব্যবসা করতে গেলে আমাদের দেশের সরকার আছে কি না, ওই সরকার নিয়ন্ত্রিত কোনো আইন আছে কি না ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসার গঠনের ক্ষেত্রে কোনো আইন আছে কি না, এবং সরকারি নীতিমালা আছে কি না, এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকলে আমাদের ব্যবসা ভালো হবে। তো চতুর্থ তো আমাদের আছে যে সাধারণত সামাজিক পরিবেশ। তা আমরা সাধারণত সবাই সামাজিক জীব, মানুষ সাধারণত সামাজিক জীব, আর এই সমাজের মধ্যেই আমাদের এই ব্যবসাটা গঠন ও পরিচালন হয়ে থাকে। তো এখানে বলা আছে সামাজিকতার মাধ্যমে আমাদের প্রথম আছে জাতি, যেহেতু আমাদের মানুষ, ধর্ম, আমাদের বিভিন্ন ধর্ম বিভিন্ন ব্যবসায় গঠন এবং পরিচালনায় সাহায্য করে, এবং ঐতিহ্য, মানব সম্পদ, শিক্ষা। শিক্ষা না থাকলে আমাদের যে ব্যবসা গঠন করতে পারা যায় না, যেহেতু আমাদের এখানে মানব সম্পদ না থাকলেও আমাদের ব্যবসা গঠন করা যাবে না। পঞ্চমত আছে আইনগত পরিবেশ। তো একটা ব্যবসা গঠন করতে হলে আমাদের আইন লাগবে। এখন আইন ছাড়া আমরা যদি অবৈধ কাজ করি তাহলে ওইটা আমাদের ব্যবসা হবে না। তো এই জন্য আমাদের কিছু বিধি নিষেধ আমাদের মেনে চলতে হবে। তো আইনগত পরিবেশের মধ্যে আমাদের বলা আছে বাণিজ্যিক আইন, আমি যে ব্যবসা করবো বাণিজ্য করবো বাণিজ্যে কিছু কিছু আইন থাকে, শিল্প আইন, শিল্প ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের কিছু কিছু আইন থাকে, ওই আইনগুলো আমাদের দেখতে হবে। এবং পরিবেশ সংরক্ষণ, কিভাবে আমি ব্যবসা করবো, আমার পরিবেশটাকে কিভাবে ঠিক রাখবো, ওইভাবে আমি আমার ব্যবসাটা করবো। এবং ভোক্তা আইন, ভোক্তা যা কিছু ভক্ষণ করবে ওই অনুযায়ী আইন, খারাপ জিনিস তাদের কাছে পরিবেশন করা যাবে না। তো এই জন্যে আমাদের বলা আছে এটা হচ্ছে কি আইনগত পরিবেশ। তারপর দেওয়া আছে প্রযুক্তিগত পরিবেশ। বর্তমানে বিজ্ঞানের যুগে আমাদের অত্যাধুনিক পণ্য উৎপাদন এবং বিভিন্ন কলাকৌশল হিসাবে আমরা প্রযুক্তিগত পরিবেশ থেকে পাই। তো এই প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আমাদের প্রযুক্তিগত শিক্ষা দরকার আছে এবং কারিগরি দক্ষতার দরকার আছে। প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে এটার উপাদান হিসেবে কাজ করব এবং আমদানি ও রপ্তানির সুবিধা থাকবে। আমি যদি একটা ব্যবসা গঠন করতে যাই বা পরিচালনা করতে যাই, আমার যদি কোনো প্রযুক্তিগত পরিবেশ যদি আমাদের যদি কোনো এই উপাদান আমাদের না থাকে, তাহলে আমরা ব্যবসা গঠন বা পরিচালন করতে পারি না। তো এখন আমি এই যে ব্যবসায়ী পরিবেশের যেই সকল উপাদানগুলো আমরা দেখলাম, এখন বর্তমানে বাংলাদেশে এই পরিবেশের উপাদানগুলো আমাদের এই ব্যবসা করার ক্ষেত্রে কি ঠিক আছে কি না, আমাদের ব্যবসা করতে পারা যাবে কি না। তো এই জন্য প্রাকৃতিক পরিবেশ, এখন বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, ভূমি, নদ নদী, প্রাকৃতিক সম্পদ প্রচুর আছে। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের যেই ব্যবসায়িক পরিবেশটার মধ্যে আমাদের এটা আমরা প্রাকৃতিক পরিবেশটা আমরা ব্যবসা গঠন ও পরিচালনার ক্ষেত্রে খুব সুবিধা পেয়ে থাকবো। দ্বিতীয়ত হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক পরিবেশের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশে আমাদের মূলধনে অনেক ঘাটতি আছে এবং আমাদের বিভিন্ন গ্রামাঞ্চলের অর্থ এবং ব্যাংক ব্যবস্থার খুব অচল অবস্থা আছে। এই জন্য আমাদের অর্থনৈতিক পরিবেশটা আমাদের বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে একটু সমস্যা আছে। রাজনৈতিক পরিবেশ, বর্তমান সরকার যেহেতু আমাদের শিল্প বান্ধব আইন আছে, ওই আইন অনুযায়ী আমাদের ব্যবসাটা গঠন করা যাবে এবং সরকার আইন শৃঙ্খলা, সরকারি নীতিমালা দিন দিন প্রয়োগ হচ্ছে, আরও উন্নত হবে। তাইলে দেখা যাচ্ছে রাজনৈতিক পরিবেশটাও আমাদের কাছে ব্যবসায় এই গঠন পরিচালনার ক্ষেত্রে খুব সুবিধাজনক। সামাজিক পরিবেশ, জাতি, ধর্ম, ঐতিহ্য এবং মানব সম্পদ। এখন বর্তমানে এই সামাজিক পরিবেশের মধ্যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে মানব সম্পদরা আমাদের দেখা যাচ্ছে যে একটু কম রয়েছে। হয়তো আমাদের অনেক লোক নিরক্ষর আছে, তারা সাধারণত যদি সুশিক্ষা গ্রহণ করত এবং ওই কারিগরি শিক্ষা গ্রহণ করত, তাহলে তারা ব্যবসাটা করতে পারে। তো দেখা যাচ্ছে যে সামাজিক পরিবেশের মধ্যে আমাদের দেশে কিছুটা অসুবিধা রয়ে গেছে। আইনগত পরিবেশ, এখন বর্তমানে বাণিজ্যিক আইন, শিল্প আইন, ভোক্তা আইন, এই আইনগুলো দিন দিন আমাদের চেঞ্জ হচ্ছে এবং সরকার কঠোর হচ্ছে, শিল্প আইনগুলোও চেঞ্জ হচ্ছে। দিন দিন আমাদের এটা উন্নতি করতে হবে, তবে বর্তমানে এটার পরিবেশ কিছুটা স্থিতিশীল, তবে আমাদের দিন দিন এটা আরও
আইনগত পরিবেশ আরো ভালো হবে। প্রযুক্তিগত পরিবেশ, যেহেতু অত্যাধুনিক যুগে আধুনিকতার ছোঁয়ায় আমাদের বিভিন্ন ব্যবসা করতে গেলে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তিগত শিক্ষা আমাদের দিন দিন উন্নতি হচ্ছে এবং কারিগরি দক্ষতা সরকার বর্তমানে কারিগরি দক্ষতা কারিগরি শিক্ষার উপর এই তার কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমদানি এবং রপ্তানি বিভিন্ন সুযোগ সুবিধা অন্যান্য দেশের সাথে কিভাবে ক্রয় বিক্রয় করা যাবে তার বর্তমান পরিস্থিতি আমাদের দেশে মোটামুটি সন্তোষজনক। তাইলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখা গেছে যে বাংলাদেশের যে ব্যবসায়ী পরিবেশের মধ্যে এই ব্যবসায়ী পরিবেশের মধ্যে কিছুটা ভালো এই অবস্থান করছে, তাইলে আমি আমার ব্যবসা পরিবেশে আমি আমার ব্যবসা পরিচালনা করতে পারবো। তাইলে আজকে আমি তোমাদের ব্যবসা পরিবেশ সম্পর্কে ধারণা দিলাম এবং ব্যবসার পরিবেশের যে উপাদানগুলো আছে ছয়টা, এই ছয়টা উপাদান সম্পর্কে আমি ধারণা দিলাম, তার উপাদানগুলোর মধ্যে কী কী উপাদান আছে এই উপাদানগুলো আমি তোমাদের ধারণা দিলাম এবং বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের ব্যবসায় পরিবেশে ব্যবসা গঠন করা যাবে কি না ওই অবস্থাও আমি তোমাদের কাছে বর্ণনা করলাম। আশা করি তোমরা এটা ভালো করে দেখবা এবং তোমরা যে বাসার কাজ রইল তোমরা ব্যবসা পরিবেশ কাকে বলে, ব্যবসা কাকে বলে, ব্যবসার পরিবেশের উপাদানগুলো বর্ণনা করো এবং ব্যবসায় পরিবেশের উপাদানের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কী এটা তোমরা বাড়ির কাজ দিলে সবাই দেখবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।